অ্যাকচুয়ালি এখানের যে বৌদিও না প্রত্যেকে আমার সুবিধা বৌদি থেকে শুরু করে সবাই এক একটা লক্ষ্মী প্রতিমা তার কারণ এই যে হাতে সাঁকা কপালের সিঁদুর আ হা যেন লক্ষ্মী প্রতিমা কিন্তু আমাদের কলকাতার বৌদি তাদের সিঁদুর জন্য ইন্দিরা খেয়ে পালিয়েছে সাঁকা সে মাল ফাঁকা অ্যাকচুয়ালি গ্রামগঞ্জের মেয়েরা বিয়ের পরে শ্বশুর শাশুড়িকে যথেষ্ট কেয়ার করে কিন্তু আমার টাউনে বিয়ের পরের দিন শ্বশুর সাড়ে শ্বশুরকে একদম ফেলে দিয়ে চলে যায় কোয়াটারে এটা নেই আমার এক মিনিটের একটা কৌতুক শুনতে থাকুন ভালো লাগবে বাবা মা অনেক কষ্ট করে ছেলেকে বিয়ে দেয় আর গান বাজিয়ে বৌমাকে ঘরে আনে এসো মা লক্ষ্মী বসো ঘরে গন্ড গোল্লাগিয়ে দাও এই সংসারে বাবা মাকে ফেলে দিয়ে চলে যাও কোয়াটারে তারপরে কি হবে কে বলতে পারে ওদের কাছে বাবা মা মানে ফাটা টায়ার কোনো কাজ নেই টালির টালে ফিকে দিয়া স্বামী স্ত্রী চলে যাবে ফ্ল্যাটে একটা বডিগার্ড থাকবে টমিনে বমি বলে একটা কুত্তা সে বডিগার্ড তাকে যদি বল সে তখন দাদা চলে যায় অফিস বৌদি বাড়িতে থাকে একা বৌদি কি করবে দাদাদের সঙ্গে একটু ইন্টুপিন্টু করবে তো নাকি এক পরিবারে দাদা চলে গেছে অফিস বৌদি বাড়িতে আছে একা বারান্দায় গিয়ে পাড়া দাদের কিভাবে ডাকছে দেখুন এই শ্যামল দাও চলে এসুক তোমার সঙ্গী ঢেড়া নেড়া ঢোল মাথাটা কে আর নাম মদন মদন দাহ চলে এসুক বলে আর তিনজনকে লিয়া ঘরের ভিতরে রঙিন জল আর ড্যান্স চলছে দাদার এখন একটা ফাইল ঘরে রয়ে গেছিল দাদা এসে দরজা বেল মারছে ট্যাঁ ড বৌদি বুঝতে পেরেছে অবস্থা খুব খারাপ এদেরকে যে করেও লুকাইতে হবে বৌদন বলছে এ পিছিয়ে আমার স্বামী এসে গেছে তুমি তত্ত্বাবুসের নিচে ঢুকে যাও আর তুমি দরজার কনে লুকিয়ে যাও আর তোমার পন্দের ঠেল দিকে তুমি ধান নাই উঠে যাও তখন দাদা বেল মারছে বৌদিকে দরজা খুল তুমি এসে গেছো হ্যাঁ আমি এসেছি কিন্তু তোমার গা দিয়ে এত ঘাম বাড়ে কেন আমি তোমার কথা ভাবছিলাম গ্রামের কালী পুজো গেল দুর্গা পুজো আমার গলায় হার কানের দুল ওগুলো তুমি কবে দেবে দাদা তখন বলছে আমি আর কি দেবো যা দিবে উপরওয়ালা দিবে যে মগরা সে বুঝেছিল ও বড়দা শুধু উপর তো বুঝছে নিচেটা মাল আছে টেনে বার সালা দরজার কোনে মদন ভন্ডার বেটা আছে লুকিয়া বারা সালা উপর বেলা দিবে নিচের বেলারা ফাঁক যাবে ওদেরকে ধর দাদা ওদেরকে ধর ওদেরকে ধর